একটা সাদামাটা দিন কয়েক মুহূর্তেই হয়ে উঠতে পারে বিভীষিকাময়। ধ্বংস আর মৃত্যুর মাঝখানে সেদিন দাঁড়াতে হয়েছিল গোটা দেশকে। রানা প্লাজায় ইথারটেক্স লিমিটেডে কাজ করতেন শিলা বেগম, কিন্তু কয়েক মাসের মাথায় সেই দুর্ঘটনায় বিমের নিচে চাপা পড়েন তিনি। বেশ কিছুদিন চিকিৎসার পর শিলা সুস্থ হন ঠিকই, কিন্তু তার ডান হাত এখনো রয়ে গেছে বিকল। শিলা বেগমের একমাত্র মেয়ে তানজিলা আক্তার নিপা ছাত্রী হিসেবে বেশ মেধাবী। সে চায় শিক্ষার আলোয় নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে। আমার মাই আমার বোন ভাই মা বাবা আত্মীয় স্বজন সবই, কারণ আমার মায়ের মতো সাপোর্ট আর কোনো আত্মীয় স্বজন দেয় নাই আমাকে। ওইভাবে এখনো কাজকর্ম করতে পারে না, তো আমাদের খুব কষ্টের দিন যেত। আমার বই কিনা দিতে পারতো না, আমি ওই হয়তো স্কুলের ম্যামদের কাছ থেকে একটা বই আনতাম বা এক বান্ধবীর কাছ থেকে একদিনের দুদিনের জন্য বই আনতাম, তারপর পড়তাম। স্কুলে সকালবেলা যাইতাম আর সন্ধ্যার দিকে আসতাম, সারাদিনই কিছু খাইতে পারতাম না, কারণ ওইভাবে টাকা দেওয়ার মতো আমার মায়ের ক্ষমতা ছিল না। সব ছেলে মেয়েরা খাওয়া দাওয়া করতো, আমি তখন ক্লাসে থাকতাম না, কারণ আমি টিফিন নিতে পারতাম না। আমরা প্যাডের চিন্তায় প্যাডের ধান্দায় আমাদের মন মতো আমরা সবাই যার যার মতে কাজ শুরু করি, সবারই মৃত্যু আছে, কিন্তু ওই রকমের যন্ত্রণা দিয়ে হয়তো আল্লাহ মৃত্যু দেবে না, কারণ ওই রানা প্লাজায় যে এত যন্ত্রণা এত কষ্ট, যে ছিল সেই একমাত্র বুঝে যে কতটা যন্ত্রণা হয়েছে এই রানা প্লাজায় বেরোইতে। সবাই বিভিন্ন ধরনের খেলনা, কিন্তু যেটা পছন্দ হইতো ওইটা কিন্তু আমি কখনো কিনতে পারিনি, কারণ আমার আম্মুর সামর্থ্য ছিল না। কিভাবে পড়াশোনা টাকায় না যায়, কিভাবে একটা বই কেনা যায়, কিভাবে একটা প্রাইভেট পড়া যায়। আমি প্রাইভেট পড়তে পারতাম না, আমি স্যারদের রিকোয়েস্ট করতাম, আমি ক্লাসের ফাঁকে গিয়ে স্যারদের কাছ থেকে প্রশ্ন সমাধান করে আনতাম, কারণ আমি আলাদাভাবে ওইভাবে প্রাইভেট পড়তে পারতাম না, প্রচুর টাকা লাগতো। আমার আম্মু তো আমাকে টিফিনের টাকাই দিতে পারতো না। সালে মেরিল প্রথম আলো সবার সহযোগিতা তহবিল থেকে আমাকে বৃত্তি দেওয়া হয়। তো ওই বৃত্তিটা পাওয়ার পর থেকে ইনশাল্লাহ খুব ভালো কাটছে দিনগুলো। আগে অনেক কষ্ট হইতো, পড়তে পারতাম না, বই কিনতে পারতাম না, স্কুলে যেতে হতো মাইলের পর মাইল হেঁটে হেঁটে, তো এখন ওই কষ্টটা নাই আর। মেধাটা কেউ কাজে লাগিয়েছে এবং পারিপার্শ্বিক যত সমস্যা সেগুলোকে দূরে রেখে ও লেখাপড়ার মধ্যেই ছিল এবং আলহামদুলিল্লাহ ও জিপিএ 5 পেয়েছে। রানা প্লাজা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত 20 পরিবারের 20 শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিচ্ছে মেরিল প্রথম আলো সবার সহায়তা তহবিল। তানজিলা আক্তার নিপা সেই 20 শিক্ষার্থীর একজন। একজন সেবিকা হিসেবে নিজেকে মানুষের কল্যাণে নিয়োজিত করতে চায় সে।